ইউক্রেনের প্রতিরক্ষাকে চুরমার করে দিচ্ছে রাশিয়ার নতুন বোমা। বাইডেনকে এড়িয়ে ট্রাম্পের সঙ্গে বৈঠক করলেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী। এছাড়াও জানবেন, বড়ই বিতর্কে সুর বদলালেন শিল্পমন্ত্রী। ইউক্রেনের প্রতিরক্ষাকে চুরমার করে দিচ্ছে রাশিয়ার নতুন বোমা। সাম্প্রতিক সময়ে ইউক্রেনের বিরুদ্ধে শক্তিশালী এরিয়াল বোমা ব্যবহার শুরু করেছে রাশিয়া। এই বোমা এত শক্তিশালী যে তা ইউক্রেনের প্রতিরক্ষাকে চুরমার করে দিচ্ছে। ফ্রন্ট লাইনে বাড়ছে ইউক্রেনীয় সেনাদের হতাহতের সংখ্যাও। রাশিয়া এই জন্য ব্যবহার করছে সোভিয়েত আমলের পুরানো মডেলের একটি বোমা। তবে ওই বোমায় ছোট একটি সংযোজন করেছে দেশটি। এর ফলে বিমান থেকে ইউক্রেনীয় প্রতিরক্ষা লাইনের উপর নির্ভুলভাবে ফেলা যাচ্ছে বোমাগুলো। সিএনএন জানিয়েছে, এই বোমাগুলো এতটাই শক্তিশালী যে এটি যেখানে পড়ে সেখানে 15 মিটার প্রশস্ত গর্ত হয়ে যায়। এর নাম FAB-1500। দেড় টন এই বোমার অর্ধেক ওজন শুধু বিস্ফোরকেরই। এই বোমাগুলো রাশিয়া ফেলে 60 থেকে 70 কিলোমিটার উঁচু থেকে। এত উঁচুতে ইউক্রেনের কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পৌঁছায় না, ফলে ইউক্রেনের প্রতিরক্ষা দ্রুত ধ্বংস করে সেই এলাকা দখলে নিচ্ছে রাশিয়া। সাম্প্রতিক কিছু ভিডিওতে দেখা যাচ্ছে কিভাবে এই বোমা যুদ্ধের সব হিসেব নিকেশ বদলে দিচ্ছে। এইসব বোমা দিয়ে রাশিয়া ইউক্রেনের প্রতিরক্ষা কমান্ড সেন্টারগুলো ধ্বংস করে দিচ্ছে। রাশিয়া পুরাতন FAB-1500 বোমার সঙ্গে একটি গাইডেন্স সিস্টেম জুড়ে দিয়ে এটিকে আরও ভয়ঙ্কর করে তুলেছে। এ কারণে রুশ পাইলটরা নিরাপদ উচ্চতা থেকে সহজে বিভিন্ন টার্গেটে হামলা চালাতে পারে। ইউক্রেনের এয়ার মোবাইল ব্রিগেডের একজন সৈনিক গত সপ্তাহে ক্রাসনো হরিপকা শহর থেকে সিএনএনকে বলেন, আগে আমাদের কেবল আর্টিলারি দিয়ে আক্রমণ করা হতো, এখন রাশিয়ানরা FAB-1500 বোমা দিয়ে হামলা চালিয়ে শহরটি দখল করে নিয়েছে। কেন তারা এই বোমা ব্যবহার করছে? কারণ এই বোমার আঘাতে যে ক্ষতি হচ্ছে তা খুবই মারাত্মক, আপনি বেঁচে গেলেও ভয়ানকভাবে আহত হবেন। এতে ইউক্রেনীয় সেনাদের মনোবল ভেঙে যাচ্ছে, আমাদের সেনারা এত চাপ সহ্য করতে পারে না। যদিও তারা এখন কম বেশি FAB-500-তে অভ্যস্ত হয়েছে, কিন্তু FAB-1500 হচ্ছে সাক্ষাৎ জাহান নাম। ডোনেস্ক অঞ্চলে রাশিয়ান আক্রমণে FAB বোমার ব্যবহার একটি গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে উঠেছে। গত মাসে ডোনেস্ক অঞ্চলের সবচেয়ে বড় শহর আবদিপকা দখলে নেয় রাশিয়া। এই শহরটি ছিল ইউক্রেনের সব থেকে শক্তিশালী প্রতিরক্ষা ঘাঁটিগুলোর একটি। সেই প্রতিরক্ষা ধ্বংস করতে FAB ব্যবহার করেছে রাশিয়া। ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহানাত সিএনএনকে বলেছেন, আবদিপকার যুদ্ধের সময় কয়েকদিনের মধ্যে 100 বোমা নিক্ষেপ করা হয়েছিল। রাশিয়ার সামরিক ব্লগাররা গত বছরের সেপ্টেম্বর মাস থেকে এই বোমা নিয়ে নানা প্রশংসামূলক ভিডিও বানিয়ে আসছিলেন। যদিও তখন এই বোমার নিচে ফেলা নতুন প্রযুক্তি নিয়ে পরীক্ষা চলেছে, তবে শেষ পর্যন্ত ওই প্রযুক্তি আবিষ্কার করে রাশিয়া এবং এখন সর্বোচ্চ ভুল হওয়ার মাত্রা 5 মিটার ধরে এই বোমা আঘাত হানতে পারে। বাইডেন কেরিয়ার ট্রাম্পের সঙ্গে বৈঠক করলেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্র সফর করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। তবে সেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে নয়, দেখা করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। পাশাপাশি তিনি মাইক্রো ব্লগিং সাইট এক্সে ট্রাম্পকেই প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করেছেন। বৈঠক শেষে অরবান লিখেছেন, ট্রাম্প যদি আগামী নভেম্বরের নির্বাচনে জিতে হোয়াইট হাউসে ফেরেন, তাহলে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার যুদ্ধ তিনি থামাতে পারবেন। ট্রাম্প যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন তখন থেকেই অরবানের সঙ্গে তার দারুণ সম্পর্ক। মূলত সেই সম্পর্কের জেরেই ক্ষমতার বাইরে থাকার সময়ও ট্রাম্পের সঙ্গে এমন গভীর যোগাযোগ বজায় রেখেছেন তিনি। শুক্রবার ফ্লোরিডায় ট্রাম্পের মারেলাগোর বাড়িতে ওই বৈঠক হয়। অরবান বলেন, ট্রাম্প যখন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ছিলেন তিনি ছিলেন শান্তিবাদী প্রেসিডেন্ট, তিনি গোটা বিশ্বজুড়ে সম্মান কুড়িয়েছেন এবং এভাবেই তিনি শান্তি স্থাপনের শর্তগুলো নিশ্চিত করেছেন। তার ক্ষমতার সময় মধ্যপ্রাচ্য কিংবা ইউক্রেনে কোনো যুদ্ধ ছিল না। আজকেও যদি তিনি প্রেসিডেন্ট থাকতেন তাহলে কোনো যুদ্ধ হতো না। ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পদক্ষেপ নেওয়ার ঘোষণা স্পেনের প্রধানমন্ত্রীর। গাজার প্রতি সমর্থন জানিয়ে বিরল পদক্ষেপ নিচ্ছে স্পেন। ফিলিস্তিনের রাষ্ট্রের স্বীকৃতির জন্য পার্লামেন্ট বিল উত্থাপনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা AP এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, ইউরোপীয় দেশগুলোরও এমন পদক্ষেপ নেওয়া উচিত বলে দলীয় সমাবেশে মন্তব্য করেন সানচেস। ফিলিস্তিনিদের অধিকারের প্রতি বরাবরই সোচ্চার স্পেন। চলমান আগ্রাসনের শুরু থেকেও সরব দেশটির সরকার তেল আবিবের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ করেছেন বেশ কয়েকবার। এখানে কি আছে, বড়ই দিয়ে ইফতার করেন না কেন? বড়ই বিতর্কে সুর বদলালেন শিল্পমন্ত্রী।
ইফতারিতে বরই খাওয়ার পরামর্শ দিয়ে সম্প্রতি বক্তব্য দিয়েছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। সেই বক্তব্য নিয়ে ব্যাপক চর্চা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সংবাদ মাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা। এবার সমালোচনার মুখে কথা পাল্টালেন শিল্পমন্ত্রী। তার দাবি, তিনি ইফতারে খেজুর বাদ দিতে বলেননি, বলেছেন বিদেশি ফলের সাথে দেশি ফল যেমন বরই রাখতে। রোববার দুপুরে রাজধানীর তেজগাঁয়ের বিএসটিআর এক অনুষ্ঠানে যোগদান শিল্পমন্ত্রী। সেখানে সেই বক্তব্যে শিল্পমন্ত্রীর কাছে জানতে চান সাংবাদিকরা। এ সময় নুরুল মজিদ হুমায়ুন বলেন, আমি বলেছি খেজুরের সাথে ইফতারের প্লেটটা আমাদের দেশীয় ফল দিয়ে সাজান, আমি বলেছি আপেল সব কিছু মিলে। এ সময় এক সাংবাদিক মন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে বলেন, আপনি তো এইসব উচ্চারণ করেননি সেই সময়। জবাবে মন্ত্রী বলেন, আমি খেজুরের নাম উচ্চারণই করিনি, কাজেই সেটি তো প্রশ্ন ওঠে না। এই সময় তিনি হাসানুল হক ইনুর বক্তব্যের ব্যাখ্যা দেন। বরই খাওয়ার পরামর্শ প্রসঙ্গে টেনে রাজশাহীর এক অনুষ্ঠানে ইনু শিল্পমন্ত্রী তীব্র সমালোচনা করে বলেছিলেন, গরিব মানুষ বরই খাবে আর তুমি আঙ্গুর আর খেজুর খাবা, তা হবে না, তা হবে না। বিষয়টির ব্যাখ্যায় শিল্পমন্ত্রী বলেন, পুরো বিষয়টিকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। ইনুর সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো বলেও দাবি করেন তিনি। তিনি বলেন, বিতর্ক মিডিয়ার সৃষ্টি, ইনুর কাছে তার বক্তব্যের ভুল ব্যাখ্যা গেছে।